বলছিলাম তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বর দ্বীপের দক্ষিণ প্রান্তে এই শহরটির কথা। এখানে প্রেতাত্মাদের অনুভব করা যায়। সাল 1964 একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সময় যারা এখানে এসেছিলেন তারা বুঝতে পারেন যে তাদের সাথে ঘটছে অস্বাভাবিক ঘটনা। গভীর রাতে প্রিয়জনের কণ্ঠে ডাকতে শোনা যায়। ওই ডাক অনুসরণ করে যারা গিয়েছেন তারা আর ফিরে আসেনি। এমনকি পরবর্তীতে তাদের খুঁজতে যাওয়া মানুষেরাও অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। সেখানে অনুসন্ধান করতে যাওয়া লোকেরা দাবি করেছেন এখনও শোনা যায় নিশির ডাক, যেখানে একবার গেলে ফিরে আসা অসম্ভব। তামিলনাড়ু সরকার এই শহরটিকে একটি ভুতুড়ে শহর এবং বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করেছেন। সূর্যাস্তের পর এখানে যেন কেউ না যায় সে বিষয়েও সতর্ক করেছে সরকার। মহারাষ্ট্র অবস্থিত কালবন্তি দুর্গ একটি রহস্যময় স্থান। এই দুর্গটিকে খুবই ভয়ঙ্কর বলে মনে করা হয়। এই দুর্গ সম্পর্কে অনেক গল্প লোকমুখে প্রচলিত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন এই দুর্গে নেগেটিভ এনার্জি অনুভব করা যায় এখনও, যে কারণে এখানে অনেক মানুষকে টেনে নিয়ে আসে এবং তারা আত্মহত্যা করে। প্রচলিত রয়েছে এখানে আসা লোকেরা এতটাই বিমোহিত হয়ে পড়েন যে সব সময় এই জায়গা তাদের স্মৃতিতে তারা করে বেড়ায় এবং জীবনের কোনো না কোনো এক সময় তাদের এই জায়গায় একবার হলেও আসতে হয়। আর এটাই হয় এদের জীবনের সবচেয়ে বড় ভুল। এই ধ্বংসস্তূপে মধ্যরাতের পর অদ্ভুত চিৎকার শোনা যায়। রাজস্থানের ভানগড় দুর্গকেও ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান বলে মনে করা হয়। কথিত আছে ভানগড়ের এক তান্ত্রিক রাজকন্যা রত্নবতীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রাজকন্যা তাতে রাজি না হয় ওই তান্ত্রিক হত্যা করে এবং এর আগে ওখানে বসবাসকারী সকল মানুষকে অভিশাপ দিয়েছিলেন। এরপর সেখানে রাজকন্যা সহ সকলেই মারা যায়। সেই থেকে এই দুর্গটি একটি অভিশপ্ত হয়ে রয়েছে।